नमस्कार बंधुगण, आशा करछि आपनारा सबाई भालो आछेन, आमिओ भालोई आछि। तो आज आपनादेर आमि जे रेसिपिटा बानिये देखाबो सेटा होच्छे घुगनी। आर घुगनिर जन्य जे मसलागुलो दरकार, जिनिसगुलो दरकार, सेगुलो होच्छे ए मटरटा आमि रात्रिबेला भिजिए, सारा रात भिजिए रेखे दियेछिलाम धुइये भालो करे। आर सकालबेला सेटाके आमि तुले छेके फ्रिजे रेखे दिएछिलाम बानानोर आधा घंटा आगे, एटा आमि सेद्ध करेछि। तार साथे दुटो छोटो आलू कुचो कुचो करे केटे, अच्छा काँचा लंका कुचो, आदा स्ट्रेनारे घिसे नियेछि, रसुन आर काँचा लंका एकटु पिसे नियेछि, धने पाता कुचो करे नियेछि, तेतुलेर जल, गरम मसला, नारकल कुचो, लेबू दियेछि, कारण तेतुल अनेके भालो लागे ना, आर जदि एकटु बेशी लागे तो लेबू व्यवहार करते पारेन, ओई जो लेबूटाओ आमि रेखेछि। कुचो करे काँचा पेंयाज, एटा घुगनिते काँचा खाओयार जन्य, आर बड़ो करे काँचा पेंयाज एटा मसलार साथे बानानोर जन्य। स्ट्रेनारे एकटु टमाटर घिसे नियेछि, सादा तेल दिये बानाबो। आर एर साथे मसला होच्छे चीनी, नून, जिरे गुड़ो, धने गुड़ो, जिरे गुड़ो, गुड़ो लंका, गुड़ो हलुद, गुड़ो लंका आर हिंग। एबार ताहले आमि प्रसेसटा शुरू करछि, ঠিক আছে। আগে আমি নারকলটা একটু ভেজে নিচ্ছি দু তিন মিনিট। লো ফ্লেমে ভাজছি নারকলটা, হাই ফ্লেমে হলে পরে এটা পুড়ে যাবে। নারকলটা আমার ভাজা হয়ে গেছে, এটা আমি এবার নামিয়ে নেব। আমি এবার পেঁয়াজটা ভেজে নেব, তার জন্য আমি কড়াইতে তিন চামচ তেল দিয়ে দিয়েছি। তেলটা গরম হয়ে গেছে, ওর মধ্যে আমি একটু হিং দিয়ে দিচ্ছি, আর সাথে আমি পেঁয়াজটা দিই। এটা লো ফ্লেমে বানাবো। পেঁয়াজটা একটু লাল লাল করে ভেজে নেব, হাই ফ্লেমে ভাজলে পরে পেঁয়াজটা জ্বলে যাবে, ওই জন্য আমি লো ফ্লেমেতেই ভাজছি পেঁয়াজটা। এবার পেঁয়াজটা আমি লাল লাল করে ভেজে নিয়ে এর মধ্যে আমি মশলাগুলো দেব। পেঁয়াজটা আমার ভাজা ভাজা হয়ে গেছে, এবার আমি এর মধ্যে কাঁচা লঙ্কা রসুনের পেস্টটা দিয়ে দেব। এক মিনিট এই রসুন আর কাঁচা লঙ্কার পেস্টটা পেঁয়াজের সাথে ভাজা ভাজা হবে, তারপরে আমি মানে টমেটোর পেস্টটা দেবো। এর মধ্যে আমি টমেটোর পেস্টটা দেবো। টমেটোর পেস্টটা দিয়ে আমি দু তিন সেকেন্ড একটু ভাজা ভাজা করে আমি এর মধ্যে বাকি মশলাগুলো দেবো। এর মধ্যে আমি নুন দিয়ে দেবো, যেহেতু আমি মটরটা সেদ্ধ করার সময় নুন দিয়েছি, তো সেহেতু এর মধ্যে হিসাব করে একটু নুন দিতে হবে, নাহলে নুনটা বেশি হয়ে যাবে। এর মধ্যে আমি দিয়ে দেবো এবার জিরে গুঁড়ো, অল্প করে ধনে গুঁড়ো, একটু হলুদ গুঁড়ো, এটা কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, তাতে এতটা ঝাল হয় না, কালারটাই হয়।
এখানে সব মশলাগুলো দিয়ে আমি একটু ভাজা ভাজা করব। মশলাটা মোটামুটি ভাজা হয়ে গেছে, মশলাটাতে আমি আদাটা একটু পরে দিয়েছি, কারণ গন্ধটা বেশ ভালো আসে একটু পরে দিলে। আমি আদাটা একটু পরে দিয়েছি, এবার এর মধ্যে আমি নারকেল কুচিগুলো, ভাজা নারকেল কুচিগুলো দিয়ে দিচ্ছি। ভাজা মশলাটার মধ্যে আমি নারকেলটা দিয়ে আর এক মিনিট ভেজে নিলাম। ভেজে আমি একটু নাড়াচাড়া করবো, নাড়াচাড়া করে গরম মশলাটা দিয়ে দিলাম। দিয়ে আমি এক মিনিট আর ভাজা ভাজা করে আমি এই মটর আর আলুর সেদ্ধটা এর মধ্যে দিয়ে দেবো। এবার আমি এই সেদ্ধ মটর আলুটাকে এই মশলাটার মধ্যে দিয়ে দেবো। এবার এর মধ্যে আমি একটুখানি জল দেবো। তার মধ্যে আমি একটুখানি স্বাদ অনুসার একটু চিনি দেবো। চিনিটা দিলেও হয় না দিলেও হয় ওটা আপনাদের উপর নির্ভর, আপনারা যদি মিষ্টি একটু খেতে চান তো দেবেন, না হলে নাও দিতে পারেন। তবে মিষ্টিটা দিলে একটু টেস্টটা ভালো হয়, কারণ যেন টমেটোর অনেকগুলো মশলা সব পড়েছে তো। তো আমি এবার একটু ঢেকে এটাকে রেখে দেবো 3-4 মিনিট, এটাকে একটু ফোটার পরে আমি গ্যাসটা বন্ধ করবো। আমার ঘুগনিটা মোটামুটি হয়ে এসছে, এর মধ্যে আমি একটু আমার ভাজা মশলা দিয়ে দেবো। এই মশলাটা শুকনো লঙ্কা, ধনে আস্ত আর আস্ত সাদা জিরে শুকনো খোলায় ভেজে নিয়ে ওটাকে পিষে নিয়েছি আমি। ওটা আমি 1/2 চামচ দিয়ে দেবো, তাতে গন্ধটা খুব সুন্দর আছে। এবার দিয়ে দেবো আমি 2 চামচ তেঁতুলের জল, টক টক বেশ ভালোই লাগে। টকটা আপনারা আপনাদের ইচ্ছা মতন দেবেন, আমি তো 2 চামচ দিয়েছি সবটার মধ্যে, পরেও দিয়ে নেওয়া যায় খাওয়ার সময়। লেবু কেটে রেখেছি, লেবুও দিয়ে যেতে পারে। সবশেষে আমি ধনে পাতা কাঁটাগুলো দেবো। ঘুগনিটা আমার রেডি হয়ে গেছে, এবার আমি গ্যাসটা অফ করে ঘুগনিটা নামিয়ে নিচ্ছি এবং আমি আপনাদের সার্ভ করে দেখিয়ে দিচ্ছি। বন্ধুগণ, আমার ঘুগনি রান্নাটা কমপ্লিট। এটা যদি আপনাদের ভালো লেগে থাকে তো বাড়িতে রান্না করে খেয়ে দেখবেন এবং কমেন্ট বক্সে আমাকে জানাবেন। আর যদি ভালো লেগে থাকে তো আমার এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, শেয়ার করবেন এবং লাইক করবেন। ধন্যবাদ।